হ্যালো গাইজ, শনিবার বিকেল যেমন 4 বছর ধরে আটকাচ্ছে, ঠিক তেমনি চাকমা ভাষার একটি সিনেমা মরথেঙ্গারি নামে এক সিনেমাটি আটকাচ্ছে দীর্ঘ 8 বছর যাবৎ। মরথেঙ্গারি সিনেমাটি চাকমা ভাষায় এসে নির্মিত দেশের প্রথম সিনেমা, তবে এটি মুক্তি পায়নি দীর্ঘ 8 বছর ধরে। তো এর কারণ হিসেবে তারা সিনেমাটির পরিচালক জানিয়েছিলেন যে সেন্সর বোর্ডে সিনেমাটি প্রদর্শন হওয়ার পর তাকে সেই সিনেমা থেকে 25 মিনিট কেটে ফেলতে বলেছেন। তখন সিনেমাটির পরিচালক জানিয়েছিলেন যে মোট সিনেমা 64 মিনিট, তার মধ্যে যদি 25 মিনিট কেটে ফেলা হয় তাহলে সেই সিনেমাই আর থাকে না। তো তিনি সর্বোচ্চ 20 সেকেন্ড সিনেমা থেকে কেটেছিলেন। এখানে দেখা হয় পাহাড়ি জনগণ, তাদের একটি যেখানে পাহাড়ি জনগণদের চাঁদাবাজি এবং ধর্মীয় দৃশ্য, চাকমাদের ধর্মীয় বিশ্ব এবং তাদের সংস্কৃতিকে মূলত এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমায় মূলত একটি দেখানো হয়েছিল, সিনেমাটি আমি দেখিনি অবশ্য, তবে যেটুকু প্লট ডিরেক্টর বলেছেন তার থেকে বোঝা যায় যে একটা চাকমা যুবক, সে শহরে কাজের উদ্দেশ্যে সে যায় কিন্তু সেখানে বিফল হয়, যার ফলে সে গ্রামে এসে একটি সাইকেল নিয়ে আসে এবং সেই সাইকেলে মালামাল পরিবহন করে সে কোনো মতে তার জীবিকা নির্বাহ করে। তো এই ধরনের সিনেমা দেশে মুক্তি না পাওয়াটা একটা খুবই বাংলাদেশে বলবো একটা ব্যর্থতা, কারণ আমাদের দেশে যখন বর্তমানে হচ্ছে যে সমস্যাগুলো আছে, যে একজন ভালো সিনেমা নির্মিত না হওয়ার পিছনে তার কারণ হচ্ছে সেন্সর বোর্ডের, আচ্ছা তাদের এটা সিনেমা নির্মাণ করার আগে এটাই ভাবতে হয় যে কোন সিনেমা আমরা বানাবো, কোন সিনেমা সেন্সর গ্রহণ করবে, কোনটা কত দেখানো উচিত কোনটা না উচিত। এই ফ্রিডমটা যতদিন বাংলাদেশের সিনেমায় দেওয়া হবে না ততদিন বাংলাদেশের সিনেমায় খুব একটা উন্নতি হবে না, কারণ আপনার কাজের ফ্রিডম যদি না থাকে আপনার মধ্যে তাহলে আপনি কিছুই, আপনি চাপের মধ্যে কিছুই করতে পারবেন না, আর যদিও করেন তো ভালো কিছু আসবে না সেখান থেকে। তো আমাদের সব বিশেষ করে শনিবার বিকেল মুক্তির পরে সিনেমাটি হচ্ছে যে একটি সরব হয়েছে এবং দেশে আরও কয়েকটি সিনেমা আছে এভাবে যারা বছর পর বছর সেন্সর বোর্ডে পড়ে আছে, এখনও তাদের মুক্তি পায়নি। তো আশা করা যায় সেগুলো আস্তে আস্তে মুক্তি পাবে, যেমনটা শনিবার বিকেলে পেয়েছে এগুলো আস্তে আস্তে পাবে। সো গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।